উবার, ডেলিভারু কিংবা ফুড ডেলিভারি, এই ধরনের জবগুলো আসলে অনেক ফ্লেক্সিবল জব। তো আপনারা অনেকেই এ ব্যাপারে অনেক ইন্টারেস্টেড এবং জানতে চেয়েছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে এই জবগুলো কিভাবে করতে পারে। আমার আজকের ভিডিওটি আমি এই বিষয়ে খুঁটিনাটি নিয়েই করেছি। তো আপনারা যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথেই থাকুন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানেই আছেন। এখন এই প্যান্ডামিকের সময় আসলে ইউকেতে পরিস্থিতিটা অনেক ভয়াবহ এবং এখানকার প্রত্যেক দিন ডেথ রেট অনেক হিউজ। তো অলরেডি আপনারা অবশ্যই জানেন যে এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রাভেলে অনেক কিছুই রেস্ট্রিকশন এসেছে। তো আজকে আমি আসলে এই বিষয়টায় যাব না, যে বিষয়টা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে হিন্টস দিয়েছি যে এখানকার যেই ডেলিভারি জব বা ট্যাক্সি ক্যাবিং জবগুলো আছে সেই বিষয়গুলো নিয়েই আজকে মূলত আমি কথা বলবো। তো এই কথা প্রসঙ্গে আসার আগে যে বিষয়টা আমি আসলে আপনাদেরকে প্রথমে বলতে চাই যে স্টুডেন্ট ওয়ার্ক রাইট নিয়ে আমি আগেই একটি ভিডিও করেছিলাম। আপনারা যারা দেখেননি দয়া করে ভিডিওটি দেখে নেবেন, কারণ আমি আজকে স্টুডেন্ট ওয়ার্ক রাইট নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। তবে একটি বিষয় আমি আসলে অবশ্যই উল্লেখ করতে চাই যে আমাদের স্টুডেন্টদের, টিয়ার ফোর স্টুডেন্টদের বায়োমেট্রিক কার্ডে ক্লিয়ারলি জিনিসটা মেনশন করা থাকে যে টার্ম টাইমে স্টুডেন্টরা 20 আওয়ার্স জব করতে পারবে। 20 আওয়ার্স জব, জব শব্দটিতে আমি আসলে একটু জোর দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এখানে জব বিষয়টা মানে হচ্ছে গিয়ে আপনি একজন এমপ্লয়ারের আন্ডারে নির্দিষ্ট সময়ে, যে 20 আওয়ার্স ম্যাক্সিমাম, এই সময়টার জন্যই আপনি জব করতে পারবেন এবং আপনার জবের বেস রেট যা সেই অনুযায়ী আপনি আসলে পেমেন্ট পাবেন। হলিডে পিরিয়ডে আপনার জন্য আসলে কোনো ওয়ার্ক রেস্ট্রিকশন থাকছে না, সো আপনি ফুল টাইম কাজ করতে পারছেন। বাট আমি যে শব্দটা জোর দিয়েছি জব, এই জবের মধ্যে আসলে সব ধরনের জব ইনক্লুডেড না। স্পেশালি আপনারা যে ধরনের উবার, ডেলিভারু বা ফুড ডেলিভারি জব, ট্যাক্সি ক্যাবিং জব, এই জবগুলো আসলে এগুলোকে বলা হয় সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড বিষয়টি হচ্ছে গিয়ে কাইন্ড অফ বিজনেস, কাইন্ড অফ না, এটা আসলে বিজনেস যেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে গভর্নমেন্টের ওয়েবসাইটে যে সেলফ এমপ্লয়েড মিনস বিজনেস। এখন এখানে কোনো আসলে টাইমে কোনো রেস্ট্রিকশন থাকছে না। এই জবগুলো আসলে এই ধরনেরই, ফর এক্সাম্পল আপনি যদি উবার বা ডেলিভারুতে আপনি কাজ করতে চান সেখানে আপনার আসলে কোনো ওয়ার্ক আওয়ারের রেস্ট্রিকশন নাই। আপনি যখন চাইলেন আপনি বের হলেন, আপনি যতক্ষণ মন চাইলেন আপনি কাজ করলেন, কাজ করে আপনি চলে আসলেন। সো এই রেস্ট্রিকশনগুলো আসলে ওই জায়গায় মেনটেন করে না, কারণ এটি সেলফ এমপ্লয়েড। কিন্তু স্টুডেন্ট হিসাবে আসলে আপনার যে রেস্ট্রিকশন 20 আওয়ার্স, এটা আসলে এটার সঙ্গে কমপ্লাই হয় না। সো আপনাকে আসলে এই জবগুলো করার জন্য কোনো রাইট ইউকে গভর্নমেন্ট দেয়নি। হ্যাঁ, আপনি করতে পারবেন এই ধরনের জব, আপনাকে করতে হবে কোনো পার্টিকুলার এমপ্লয়ারের আন্ডারে জব যেখানে আপনার নির্দিষ্ট উইকলি ম্যাক্সিমাম 20 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন। এবং এনআই জব হলে সেটা আপনার মিনিমাম একটা বেস রেট আছে গভর্নমেন্টে, সেই বেস রেটকে ফলো করে আপনি আওয়ারলি বেসিস কাজ করতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে স্টুডেন্টদের ওয়ার্ক এর মূল রাইট। সো এর বাইরে আসলে আপনি এই ধরনের কোনো সেলফ এমপ্লয়েড জব করার রাইট আপনার নেই বা কোনো স্টুডেন্টের নেই ইউকেতে। আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা অস্ট্রেলিয়া কিংবা কানাডার অনেক স্টুডেন্টদের ভিডিওতে আপনারা এই জিনিসটি পেয়েছেন যে ওরা এই ধরনের ডেলিভারি জব বা ট্যাক্সি ক্যাবিং জব করে অনেক ভালো আর্ন করছে। এবং ইটস ট্রু, এখানে কিছু ফ্লেক্সিবিলিটি আছে, স্পেশালি বিজি আওয়ারে এই ধরনের জবগুলোতে আসলে পেমেন্টের অনেক ভালো অপশন আছে, কারণ ওরা দেখা যায় টাইমস অ্যান্ড হাফ, কখনো লাইক ডাবল পেও করে থাকে আওয়ারলি, লাইক প্রতি জব বেসিস। কিন্তু বিষয়টা আসলে স্টুডেন্টরা আসলে সেলফ এমপ্লয়েড জবের জন্য এনটাইটেল না। সো আমি গত 8 বছর ধরে ইউকেতে আছি, আমার কোনো জব রাইট নাই এই ধরনের কোনো বিজনেস বা কোনো কিছুতে আমি আসলে ইনভলভ হব। সো আমার মতো আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসবেন আপনারা আসলে এই ধরনের জবগুলোতে নিজেকে ইনভলভ করতে পারবেন না, এটি আসলে ইললিগাল। ইভেন আফটার আপনি যখন এই ধরনের জবে আপনি আপনার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি আপনার যখন বিআরপিটা আপনার সাবমিট করবেন ওদের কাছে, ওরা ডিরেক্টলি ডিনাই করবে আপনার অ্যাপ্লিকেশন, বিকজ আপনার জব ক্রাইটেরিয়া এবং যে আপনার ওয়ার্ক রাইট সেটি আসলে ম্যাচ করবে না। সো স্টুডেন্ট হিসাবে আসলে আমরা কোনো সেলফ এমপ্লয়েড জব করতে পারছি না। কিন্তু আপনার সাথে যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে সে আসলে ফুল টাইম ওয়ার্ক রাইট নিয়েই আসলে আসছে এবং তার জন্য এই ধরনের জবে কোনো রেস্ট্রিকশন থাকছে না। সো আপনি
যদি স্টুডেন্ট হিসাবে আসেন, আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফ তার ফুল টাইম ওয়ার্ক রাইট থাকবে এবং সে এই ধরনের জবগুলো করতে পারবে। সো আমার দিক থেকে আপনাদের জন্য সাজেশন হচ্ছে, আপনি যদি আসলে এই ধরনের কাজ করার প্ল্যান করে আসেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার ডিপেন্ডেন্ট বা পার্টনারকে স্টুডেন্ট হিসেবে আনার জন্য। সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক রাইট থাকছে ফুল টাইম এবং এই ধরনের কোনো রেস্ট্রিকশন থাকছে না, আপনি করতে পারছেন এই ধরনের জব। বাট যদি আপনার এই ধরনের জব করার ইচ্ছা থাকে এবং আপনি স্টুডেন্ট হিসাবে আসতে চান, আনফর্চুনেটলি সেটা আপনার জন্য না। সো শেষ কথা এটাই, আসলে অ্যাজ এ স্টুডেন্ট আমরা আসলে এই ধরনের সেলফ এমপ্লয়েড জবগুলো করার জন্য এনটাইটেল না, আমরা এই ধরনের জবগুলো করতে পারি না। বাট ডিপেন্ডেন্ট যারা আসবে, যাদের ফুল টাইম ওয়ার্ক রেট আছে, এই ধরনের রেস্ট্রিকশন নেই, তারা আসলে এই ধরনের যে কোনো জবই করতে পারবে বা নিজেরাও যে কোনো বিজনেস করতে পারবে। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা যারা এখনও এদেশে আসেননি, আপনারা আসার প্ল্যান করছেন সেপ্টেম্বর সেশনের জন্য বা মে ইনটেকের জন্য, আপনারা আপনাদের প্রিপারেশনের জন্য আসলে এখনই প্রস্তুত হতে হবে। তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্টে কমেন্ট করতে পারেন, আপনাদের জন্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার আপনাদের সাথে।